সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউবের দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি একটি জরুরি খবর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো এবছর যারা জিএনএম এবং এএনএম নার্সিংয়ের জন্য আবেদন করেছিলে, গতকাল অর্থাৎ 17 আগস্ট প্রকাশিত হয়েছে তাদের মেরিট লিস্ট। তো আজকে আমরা দেখে নেবো মেরিট লিস্ট তোমরা কীভাবে দেখবে এবং মেরিট লিস্টে কীভাবে তোমরা নিজের নাম খুঁজবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল বন্ধুদের জন্য যারা এই জিএনএমের বা এএনএমের জন্য আবেদন করেছিল। তাই বেশি দেরি না করে চলো আমরা মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওর দিকে যাওয়ার পূর্বে তোমাদেরকে আমি জানিয়ে রাখি, যারা এখন অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিও আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিও তোমরা মন দিয়ে দেখো কীভাবে তোমরা নিজের নাম খুঁজবে তালিকায়। সবার প্রথম দেখো তোমাদের সামনে আমি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটটি দেখে নাও wbhealth.gov.in। এখানে এসে তোমরা স্ক্রল ডাউন করে নিচে নামবে। নিচে নেমে এই যে অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স এএনএম অ্যান্ড জিএনএম 2020 এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। ডান দিকে দেখতে পাচ্ছ জিএনএম মেল প্রফেশনাল মেরিট লিস্ট। এটা প্রথমটা হচ্ছে মেলটি পুরুষদের জন্য, তারপরে ফিমেল প্রফেশনাল মেরিট লিস্ট এটি মেয়েদের জন্য, এএনএম আর প্রফেশনাল মেরিট লিস্ট এটি এএনএম এর জন্য। তো যদি তোমরা পুরুষ হও তাহলে এখানে ক্লিক করবে, যদি মেয়ে হও তাহলে এখানে ক্লিক করবে। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। মেলে আমরা প্রথম ক্লিক করে নিলাম। মেলে ক্লিক করলে দেখো মেলের লিস্টটি ডাউন হয়ে, ছেলেদের লিস্টটি ডাউনলোড হয়ে গেল। এদিকে তোমরা একটু বড় করে নেবে। সব থেকে সহজ ব্যাপার হচ্ছে তোমরা যদি মোবাইলে দেখো তাহলে এখানে ক্লিক করে এই ফাইন্ড অপশানে চলে যাবে, আর যদি তোমরা কম্পিউটার বা ল্যাপটপে দেখো তাহলে কন্ট্রোল টিপে এফ টিপবে। কন্ট্রোল টিপে এফ টিপলে তোমাদের সামনে এরকম একটি সার্চ বার খুলে যাবে। এইবার তোমরা এখান থেকে তোমাদের যে ফর্ম নাম্বার ছিল সেই ফর্ম নাম্বারটি টাইপ করে এন্টার মারলে দেখো তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, এরকমভাবে তোমরা সার্চ করে নেবে যে তোমাদের নাম রয়েছে কিনা। প্রথমে দেখো দেওয়া রয়েছে ফর্ম নাম্বার, তারপর ক্যান্ডিডেটের নেম, তারপরে কাস্ট, ইংলিশ উইথ বেস্ট 3 ইলেকটিভ পার্সেন্টেজ দেওয়া রয়েছে, অ্যাগ্রিগেট পার্সেন্টেজ, ইংলিশ পার্সেন্টেজ, ডেট অফ বার্থ, কম্বাইন্ড র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক, সিডি র্যাঙ্ক, অরফ্যান র্যাঙ্ক, পিডাব্লিউডি র্যাঙ্ক, ইডাব্লিউএস র্যাঙ্ক। এরকমভাবে দেখে নেবে তোমাদের, মেনলি এই কম্বাইন্ড র্যাঙ্কটাই দেখে নেবে। ঠিক আছে, এটা হলো পুরুষ প্রার্থীদের জন্য যারা প্রফেশনাল লিস্টে সিলেক্ট হয়েছে। এবার যদি আমি মেয়েদের দিকটা দেখি তাহলে মেয়েদের জন্য এই জিএনএম ফিমেল প্রফেশনাল মেরিট লিস্টে যাবে, একটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে পেজটি এরকমভাবে খুলে যাবে। তোমরা এখান থেকে ঠিক অনুরূপভাবে যদি মোবাইল থেকে দেখো তাহলে ডান দিকে গুগল ক্রোম ব্রাউজার 3 ডটে ক্লিক করবে, ফাইন্ড অপশানে যাবে, নিজের এখানে ফর্ম নাম্বারটি তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, নিজের ফর্ম নাম্বারটি দিয়ে দেবে তাহলে সুবিধা হবে। নিজের ফর্ম নাম্বারটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করবে, দেখবে এখানে চলে আসবে। এখানেও ঠিক অনুরূপভাবে ফর্ম নাম্বার, নিজের নাম, কাস্ট, ইংলিশ উইথ বেস্ট 3 ইলেকটিভ পার্সেন্টেজ, এগ্রিগেট পার্সেন্টেজ, ইংলিশ পার্সেন্টেজ, ডেট অফ বার্থ আর কম্বাইন্ড র্যাঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা দেখে নেবে কোথায় তোমাদের নাম আছে বা আদৌ নাম আছে কিনা, আর থাকলে কত র্যাঙ্ক হয়েছে। এখানে কি বলা হচ্ছে, উইদাউট ভেরিফিকেশন দ্য প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশড অ্যান্ড দিস মেরিট লিস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড সোললি অন দ্য বেসিস অফ ইনফরমেশন গিভেন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন আফটার ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাজ পার শিডিউল অন from 27th August to 4th September, final merit list will be come out. There is an opportunity to correct their mistakes from 20th August to 22nd August. অর্থাৎ বলা হচ্ছে, ভালো করে মনে করে দেখো যে এটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট। ঠিক আছে, 27 তারিখ থেকে 4 তারিখ অবধি, 27 আগস্ট থেকে 4th সেপ্টেম্বর অবধি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে নির্দিষ্ট জায়গায়, তোমরা জানো সেটি। এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে তোমাদের আবার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা এখানে লেখাই আছে, দেখো একটু, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি টু কারেক্ট দেয়ার মিস্টেক ফ্রম 20th আগস্ট টু 22nd আগস্ট। অর্থাৎ 20 আগস্ট থেকে 22 আগস্ট অবধি তোমরা যদি কোনো ফর্মে ভুলভ্রান্তি করে থাকো সেটি সংশোধনের একটা সুযোগ রয়েছে। তাহলে যারা ফর্মে ভুলভ্রান্তি করেছিলে তারা অবশ্যই 20 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে সংশোধনটি করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা এই জিএনএম বা এএনএম নার্সিংয়ের জন্য আবেদন করেছিলে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল আইকনটিকে প্রেস করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।